সালে জাতীয় সংসদ সদস্য এবং 1991, 1996 ও 2001 সালে প্রত্যেকবার দুটি করে আসন থেকে বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত। জনগণের অধিকারের জন্যই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু দীর্ঘ 23 বছর সংগ্রাম করেছেন এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি এবং গণতন্ত্রের লড়াইয়ে আমরা জয়ী হয়েছিলাম। কিন্তু 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যেই গণতন্ত্র চালু হয়েছিল, যেই গণতন্ত্র চর্চা শুরু হয়েছিল, সেই গণতন্ত্রকে নস্যাৎ করলো কারা? ইতিহাস সেটা বারবারই তুলে ধরতে হয়। মাননীয় স্পিকার, 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেই এই গণতন্ত্রকে প্রথমবারের মতো চ্যালেঞ্জ করা হলো, সামরিক শাসন জারি করা হলো, দেশের গণতন্ত্রকে হরণ করা হলো। মাননীয় স্পিকার, তিনি 1996 সালে জননেত্রী শেখ হাসিনার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। যখন উনি পানি সম্পদ মন্ত্রী হয়ে আসলেন 1996 থেকে 2000 সাল পর্যন্ত, এই পুরো সময়টা কিন্তু আমি, উনি মন্ত্রী ছিলেন, আমি সচিব ছিলাম। এবং আমি লক্ষ্য করেছি যে যখনই সরকারের কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন হতো কিংবা কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের প্রয়োজন হতো, ওনার সবসময়ই একটা চিন্তা থাকত যে এই অর্থটা দিয়ে কিভাবে বেশি সংখ্যক জনগণের বেশি রকমের উপকার করা যায়। এবং সফলতার সঙ্গে ভারতের সাথে ঐতিহাসিক পানি বণ্টন চুক্তি সম্পাদনে বিশেষ ভূমিকা পালন করেন। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় 1996-2001 সনে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে, দক্ষতার সঙ্গে একটি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আমরা সবাই জানি পানি সম্পদ, এবং সেই সময় যে চুক্তি হয়েছিল সেটাতে অন্যান্য জিনিস ছাড়াও, অনেক বেশি পানি পাওয়া যাওয়া ছাড়াও, ওইখানে প্রথমবারের মতো স্বীকৃত হয় যে ওই নদীতে বাংলাদেশের ন্যায্য পাওনা আছে, হিস্সা আছে, কোনো দয়া দাক্ষিণ্য নয়, অধিকারের বলে আমরা সেটা পেয়েছি। এবং অত্যন্ত দক্ষভাবে তিনি জননেত্রী শেখ হাসিনাকে ওইখানে সাহায্য করেছেন ওই চুক্তিটি। আধুনিক শরীয়তপুরের রূপকার হিসেবে অসাধারণ ভূমিকা পালন করেন আব্দুর রাজ্জাক। একজন শিক্ষানুরাগী হিসেবে শরীয়তপুর জেলার সখীপুরে হাজি শরীয়তুল্লাহ ডিগ্রি কলেজ, ডামুড্ডায় হাজি ইমামউদ্দিন উচ্চ বিদ্যালয়, গোসাইরহাটের কোদালপুরে আব্দুর রাজ্জাক বালিকা উচ্চ বিদ্যালয়, জাজিরায় আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়, বুড়িরহাটে আব্দুর রাজ্জাক কলেজ প্রতিষ্ঠা করেন এবং গোসাইরহাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠায় সহযোগিতা করেন। তিনি 3-3 বার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ও বিশ্ব শান্তি পরিষদের সহসভাপতি নির্বাচিত হন এবং শান্তি আন্দোলনের একজন সক্রিয় নেতা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে যোগদান করেন। তিনি ঢাকা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বারের একজন সম্মানিত সদস্য। জনাব আব্দুর রাজ্জাক রাজনীতি ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অনন্য অবদানের জন্য নেতাজি সুভাষ বোস ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আন্তর্জাতিক পুরস্কার পদক এবং শেরে বাংলা জাতীয় পদক লাভ করেন। কবিরা তাকে অত্যন্ত আপন করে সবসময় পেয়েছে। আমি বলবো যে কবিতা বললাম সাধারণ মানুষের কাছে রাজ্জাক অত্যন্ত গ্রহণীয় ব্যক্তিত্ব ছিলেন, এবং আমি আমার ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে কেমন সহপাঠী হিসেবে নয়, সহকর্মী হিসেবে নয়, যদিও মতপথের আমাদের অনেক ফারাক ছিল, কিন্তু তারপরও রাজ্জাকের কতগুলো বৈশিষ্ট্য আকৃষ্ট হয়েছি। যেমন একটি হচ্ছে তার অসম্পদে গণতান্ত্রিক চেতনা, তিনি সবসময় এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় ছিলেন। আকৃষ্ট ছিল বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য, তৃতীয় ছিল মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য, যে কারণে আমরা দেখি শহীদ জনের জাহানের নেতৃত্বে যখন ঘাতক দালাল বিরোধী আন্দোলন গড়ে ওঠে, রাজ্জাক তখন সামনের কাতারে দাঁড়িয়ে
সেখানে নেতৃত্ব প্রদান করেছেন। আমি যখন 18 বয়স আমার, তখন থেকে তার সাথে আমার মানে সময় যেই তার সাথে রাজনৈতিক ব্যাপারে হোক, সামাজিক ব্যাপারে হোক এবং অন্যান্য যাবতীয় ব্যাপারে হচ্ছে, আমাদের কেমন করে আমরা বড় হচ্ছি, কেমন করে বড় হব, সেই সব ব্যাপারে যখন কথাবার্তা বলার সুযোগ হয়েছে, তখন হচ্ছে যখন আমি 18 বছর বয়স। তারপর থেকে আমার বড় বোন ছিল একজন, আমার থেকে আরও 5-7 বছর বড়, ও মারা যায় 1982 সালে, ও লিউকিমিয়াতে ও মারা যায়। তখনও কিন্তু উনি পার্টিকে নিয়ে উনি ব্যস্ত ছিলেন। আসলে পারিবারিক প্রেক্ষাপটে আমরা বড় হয়েছি, আমার মার আদলে উনার উনি আমাদের অভিভাবক ছিলেন এবং বাবাকে দেখতাম আসতেন যেতেন সর্বসময়ে, যখনই কিছু ব্যাপারে ডিসিশন মেকিংয়ে দরকার ছিলেন উনি বলতেন, কিন্তু আমরা আসলে ওরকমভাবে উনার কাছে সময় পাইনি। আমরা কিন্তু আমাদের পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন যারা আছে, আমরা সকলেই মনে করি যে উনার যেই উনি যেভাবে মানুষকে ভালোবাসতেন, মানুষও কিন্তু উনাকে প্রাণ ভরে ভালোবাসছে। জননেতা জনাব আব্দুর রাজ্জাক এমপি দীর্ঘদিন রোগভোগের পর 2011 সালের 23 ডিসেম্বর শুক্রবার লন্ডনের সময় 3:45, বাংলাদেশ সময় 9:45 লন্ডনস্থ কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি তিল তিল করে আওয়ামী সংগঠন গড়ে তুলেছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার পর, তার কোনো তুলনা হয় না। তিনি ছাত্রলীগকে সংগঠিত করেছিলেন, আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন, জেল জুলুম নির্যাতন তাকে মাথা নোয়াতে পারে নাই। আমরা তার অভাব প্রতি মুহূর্তে অনুভব করব। তিনি এমন একজন বিনয়ী নেতা ছিলেন, এমন একজন আদর্শবান নেতা ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শের ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন এবং কোনো দিন মৃত্যুর দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সাথে তিনি আপোষ করেননি। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে একটা বিরাট ভূমিকা রাখার কথা ছিল জনাব আব্দুর রাজ্জাক সাহেবের, তার এই তিরোধান আজকের এই দিনে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা আশা করি আমরা ওনাকে রাষ্ট্রীয় এবং দলীয়ভাবে যথাযোগ্য মর্যাদার সঙ্গে তার শেষ অনুষ্ঠান আমরা করব। তাকে সংসদ প্লাজা, জাতীয় ঈদগাহ ময়দান, ডামুড্ডা উপজেলা মাঠ ও বনানী কবরস্থানে কয়েকবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়। আব্দুর রাজ্জাকের মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলে। এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটে সেদিন।